পাঁচ আগস্টের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে অবাধে প্রবেশ করত ভারতীয় পণ্য পুলিশ মাঝে মধ্যে অভিযান পরিচালনা করা হলেও সীমান্ত দিয়ে ভারতীয় পণ্য প্রবেশ কোনোভাবেই ঠেকানো যাচ্ছিল না অভিযোগ ছিল সীমান্তে প্রশাসন ম্যানেজ করে চোরাকারবারীরা পণ্য অনায়াসে নামাতেন তবে পাঁচ আগস্টের পর সিলেট সীমান্তে বেড়েছে বিজিবির তৎপরতা প্রায় প্রতিদিন বিভাগের কোনো না কোনো সীমান্তে জব্দ করা হচ্ছে ভারতীয় চোরাই পণ্য চলতি মাসে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে আনা অন্তত এগারো কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ হয়েছে সর্বশেষ সোমবার সিলেট তামাবিল মহাসড়কের সুরমা বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে কোটি টাকা মূল্যের ভারতীয় চিনির চালান আটক করে বিজিবি বালুভর্তি একটি ট্রাকে করে এই চিনিগুলো সিলেট শহরে আসছিল বলে জানা গেছে একইদিন সিলেট জেলার কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে সিলেট ব্যাটালিয়ন আটচল্লিশ বিজিবি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল পশু ও মদ জব্দ করা হয় এর আগে বিশ সেপ্টেম্বর দুয়ারাবাজার সীমান্তে মহিষ ও মাছের চালান জব্দ করা হয় আর সতেরো সেপ্টেম্বর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি থ্রি পিস লেহেঙ্গা ধুতি ও থান খাপড় সহ বিবিধ মালামাল জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ আঠারো সেপ্টেম্বর সিলেট তামাবিল সড়ক দিয়ে চোরাচালানের মাধ্যমে আসা বালুবাহী ট্রাক থেকে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় চিনির চালান আটক করেছিল বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট বিভাগের সবকটি জেলার সঙ্গে রয়েছে ভারতের সীমান্ত সিলেটের গোয়েনঘাট জকিগঞ্জ বিয়ানীবাজার জৈন্তাপুর কোম্পানিগঞ্জ ও কানাইঘাট উপজেলার অবস্থান বাংলাদেশ ভারতের সীমান্ত এলাকায় বিভাগের অন্য তিন জেলা সুনামগঞ্জ মৌলভীবাজার ও হবিগঞ্জের সঙ্গেও রয়েছে ভারতের সীমান্ত এতদিন ধরে বিভিন্ন কৌশলে আইনশৃঙ্খলা ও বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চোরাকারবারীরা সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় পণ্য নিয়ে আসছে কখনও সীমান্ত এলাকায় মজুদ করে সুযোগ বুঝে তা শহরে নিয়ে আসছে আবার কখনও পণ্য পরিবহনে তারা নিচ্ছে অভিনব কৌশল বালু ও পাথর চাপা দিয়ে ট্রাকে করে নিয়ে আসছে চিনি কাপড় ঔষধ ও কসমেটিক সহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য চলতি মাসে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে আনা অন্তত দশ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ হয়েছে সীমান্তে নজরদারিও বেশি বাড়িয়েছে বিজিবি